ভালো থাকুন এই পর্বে সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আরেকবার আমরা জেনে নিই কিভাবে আমরা আমাদেরকে ভালো রাখতে পারি এবং সকলকে ভালো রাখতে পারি, নিজেদেরকে এবং অপরকে। এবার আমরা যাব যে যৌগিক কোন কোন পশ্চার বা এক্সারসাইজ বা আসন প্রাণায়াম কি কোনগুলো আমাদের এই বাচ্চাদের বা স্টুডেন্টসদের কীভাবে মেমোরি কনসেন্ট্রেশন অ্যাটেনশন বাড়াতে পারে এবং ইমিউনিটি বাড়াতে পারে। চলো আমরা শুরু করব সূর্য নমস্কার দিয়ে। সকলে রেডি স্টার্ট, ইনহেল ওয়ান, নমস্কার দুবার, ইনহেল, ব্যাক বেন্ডিং, গলাতে টানটা ফিল করব, বুকে পেটে ঘাড় থেকে কোমর পর্যন্ত, শ্বাস নাও, উঠে আসো, শ্বাস ছাড়ো, সামনে ঝোঁকো সকলে, ধীরে 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 প্রত্যেকটা পশ্চার ধীরে ধীরে, মুভমেন্ট শুড বি স্লো অলওয়েজ। এবারে রাইট লেগটা পেছনে নেব, আশ্বাস চালনি, ওপরে তাকাও সকলে, কোমরটাকে ঠেলো, ফিল করতে হবে। নেক্সট পর্বতাসন, নেক্সট অষ্টাঙ্গ নমস্কার, নেক্সট সর্পাসন, নেক্সট পর্বতাসন, নেক্সট অশ্বসঞ্চালনী, রাইট লেগ আগে, হাতের আঙুল আর পায়ের আঙুল একদম সমান লেভেলে থাকবে, গুড। নেক্সট পদহস্তাসন, ভেরি গুড। নেক্সট ব্যাক বেন্ডিং, অর্ধচন্দ্রাসন, শ্বাস নিতে নিতে পেছনে, নর্মাল ব্রিদিংয়ে হোল্ড, শ্বাস নিতে নিতে ওপরে, শ্বাস ছাড়তে নমস্কার। সূর্য নমস্কার আমরা পাঁচবার এভাবে করে নেব, কিন্তু এখন আমরা এটাই থাকবে। তো এরপরে আমরা আসনের দিকে যাব, সবাই বজ্রাসনে বসে পড়ো, বজ্রাসনে বসো। এখান থেকে আমরা করব উষ্ট্রাসন, উষ্ট্রাসন ক্যামেল পোজ। সবার প্রথমে হাঁটুর ওপরে দাঁড়িয়ে পড়ব সকলে আমরা, গুড। তুমি একটু পিছিয়ে এসো, নেক্সট দুটো হাত সামনে রাখো, রেডি। সবার প্রথমে রাইট হ্যান্ড পেছনে, মাথা ঝুলিয়ে দাও, তারপরে লেফট হ্যান্ড, গুড। কোমরটাকে সবাই ঠেলতে থাকো সামনের দিকে, দেখো গলায় বুকে পেটে টান পড়ছে, ঘাড় থেকে কোমর পর্যন্ত একটা চাপ পড়ছে, প্রত্যেকটা জিনিস ফিল করো 10 সেকেন্ড। এটাকে আমরা বলি উষ্ট্রাসন ক্যামেল পোজ। 10 সেকেন্ড হোল্ড করব স্বাভাবিক শ্বাসে, যেই 10 সেকেন্ড হয়ে যাবে, মনে করো 10 সেকেন্ড হয়ে গেছে, আস্তে আস্তে শ্বাস নিতে নিতে ডান হাত তোলো, মাথা তোলো, বাঁ হাত তোলো, সামনে আনো, দেন বজ্রাসনে বসো। এটা আমরা করলাম উষ্ট্রাসন ক্যামেল পোজ। এরপরে আমরা যাব শশাঙ্কাসনে। প্রত্যেকটা আসন যেগুলো আমরা দেখাচ্ছি এখানে, এগুলো কিন্তু সব আমাদের স্টুডেন্টসদের জন্য, বেসিক্যালি যেগুলো আমাদের মেমোরি কনসেন্ট্রেশন অ্যাটেনশন বাড়াতে পারে, ইমিউনিটি বাড়াতে পারে, তার জন্য। চলো আমরা শুরু করব শশাঙ্কাসন, দুটো হাত দিয়ে গোড়ালিটাকে ধরো সকলে, গুড। কপালটাকে মাটিতে টাচ, হাঁটুতে টাচ করার চেষ্টা করো, ভেরি গুড। এবার ধীরে ধীরে কোমরটাকে তোলো, নর্মাল শ্বাসে হোল্ড করো, যতটা পারো কোমরটাকে সোজা করার চেষ্টা করো, মানে হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট 90 ডিগ্রি থাকলে বেশি ভালো, না পারলে চেষ্টা করো নর্মাল শ্বাসে হোল্ড। আচ্ছা, এই আসনটা যারা লম্বা হতে ইচ্ছুক স্টুডেন্টরা তাদের জন্যও কিন্তু এই যে আসন, এগুলোও ভালো কাজ করে, এগুলো আমাদের থাইরয়েড পিটুইটারি, দেখুন এটা ভালো করে এই আসনটাকে পশ্চারটাকে, যেখানে আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশনটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, ভেরি গুড। উঠে বসো, এই সম্বন্ধে এই আসনটা সম্বন্ধে আমি কিছু একটু তোমাদেরকে জানাই। দেখো আমাদের যে গ্র্যাভিটি, সে তার যে পজিশান ওটা তো চেঞ্জ হবে না, কিন্তু এবার দেখো আমাদের হার্ট মিডিলে আছে আর ব্রেন ওপরে,
কিন্তু যখন আমরা এই শশাঙ্ক আসনটা অভ্যাস করছি, গ্র্যাভিটি তো নিচে, ওটা চেঞ্জ হবে না। তারপরে কি হলো, হার্টটা চলে গেল কিন্তু ওপরে, আর মিডিলে চলে আসলো ব্রেন। এতে কি হলো, হার্ট খুব ইজিলি ব্রেনের ব্লাড সার্কুলেশনটা প্রপার করতে পারছে, আর গ্র্যাভিটি তো নিচেই আছে। তাহলে আমাদের কি হচ্ছে, আপার বডিতে ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালোভাবে ইজিলি হয়ে যাচ্ছে। হোয়ারাজ নর্মাল টাইমে যখন আমরা দাঁড়িয়ে আছি এই অবস্থায়, তখন কিন্তু হার্টকে পাম্প করে প্রেশার দিয়ে সার্কুলেশনটাকে ওপরে চালাতে হয়। কিন্তু এখানে স্বাভাবিক নিয়মেই, যেমনভাবে বোতল থেকে জল ফেলি, কাত করলে গ্র্যাভিটির স্বাভাবিক নিয়মেই জলটা নিচের দিকে চলে আসে, ঠিক তেমনভাবেই সার্কুলেশনটাও কিন্তু ইজিলি ব্রেনে খুব ভালোভাবে হতে পারে। ভেরি গুড। নেক্সট আসনে আমরা যাব, সকলে পা দুটো সামনে খুঁড়ে দাও, অর্ধ মৎস্যেন্দ্রা আসন। গুড। সবার প্রথমে রাইট লেগটাকে ফোল্ড করো, সকলে হাঁটুর পাশে রাখো, নেন অপোজিট পাটাকে মুড়ে অর্ধ মৎস্যেন্দ্রাসন, এই পাটাকে ওই দিকে দাও, হাঁটুর তুমি, হ্যাঁ চলো, টুইস্টিং করবে ভালো করে, স্পাইনটাকে স্ট্রেট রাখবে, স্পাইন স্ট্রেট। এবার যতটা পারো নিজেদেরকে টুইস্ট করো ভালো করে, নর্মাল শ্বাসে হোল্ড অ্যাটলিস্ট 10 সেকেন্ড, নর্মাল ব্রিদিং, নর্মাল ব্রিদিং, পিঠ সোজা একদম স্ট্রেট থাকবে। আগের আসনটা আমরা করলাম প্রথমে ফরওয়ার্ড ব্যাক বেন্ডিং, দেন ফরওয়ার্ড বেন্ডিং, এটা হচ্ছে টুইস্টিং। ভেরি গুড, খুব ভালো হচ্ছে সকলের, ছেড়ে দাও ধীরে ধীরে। এবারে আমরা অপোজিট সাইডে করব। সবসময় মাথায় রাখতে হবে, যদি আমি রাইট সাইড দিয়ে কোনো একটা আসন করি, তাহলে কিন্তু লেফট সাইড দিয়েও আসন করতে হবে। চলো অপোজিট সাইড, পিঠ সোজা, মাথা সোজা, দৃষ্টিশক্তি সোজা রাখো, না আমরা নিচে দেখব না ওপরে দেখব, বডির স্পাইনটা যেন স্ট্রেট থাকে, কুঁজো যেন না হয়, স্পাইন শুড বি রেট, ইয়েস। আর টুইস্টিং করো স্বাভাবিক শ্বাসে, যতটা পারো পেছনের দিকে দেখার চেষ্টা করো, বডি তো এমনি ঘুরেছে, আবার দেখারও চেষ্টা করো, তাতে কি হবে এক্সট্রা আরও ঘুরে যাবে। ভেরি গুড, ছেড়ে দাও, ছেড়ে দাও সকলে, বসো সকলে, সকলে পদ্মাসন করবে, লোটাস পোজ পদ্মাসন। এবার আমরা একটা অন্য আসনে যাব, সোজা হয়ে বসো, ভালো হয়ে বসো, স্ট্রেট হয়ে বসো, একদম পিঠ স্ট্রেট। এবারে আমরা করব যোগ মুদ্রা, সকলে লেফট হ্যান্ডটা নাভির ওপরে রাখো, তার উপরে রাইট হ্যান্ডটা জাস্ট রাখো, ইয়েস। একটা লম্বা শ্বাস নাও সকলে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে মাটিতে টাচ করার চেষ্টা করো, সামনে ঝোঁকো সকলে, নর্মাল শ্বাসে হোল্ড, ধ্যান দাও। আগেও আমি বলেছি এখনও বলছি, প্রত্যেকটা পশ্চারে ধ্যান দিতে হবে, যখন আমি একটা পশ্চার করছি কোথায় টান লাগছে, কোথায় চাপ লাগছে, কোথায় ব্যথা লাগছে, কোথায় ডিসকমফোর্ট ফিল করছি। স্বাভাবিক নিয়মে দেখো, তোমরা যে ফরওয়ার্ড বেন্ডিং করেছো, দেখো চোখে মুখে কানে নাকে একটা হালকা প্রেশার যাচ্ছে, এটা তোমাদের ব্লাড প্রেশার, ব্লাড সার্কুলেশনটা ব্রেন রিজনে বেশি যাচ্ছে, পিঠে কাঁধে ঘাড়ে একটা টান পড়ছে, তো এখানে স্ট্রেচিং হচ্ছে। যখন তুমি সামনে করেছো দেখো, তোমার পেটে মানে তোমার লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, ইন্টেস্টাইনেও একটা চাপ পড়ছে, স্বাভাবিকভাবেই যে যে জায়গাগুলোতে চাপ এবং টান পড়ছে সেখানে কিন্তু সার্কুলেশন এই মুহূর্তে কম হচ্ছে। আর যখন আমরা উঠব, চলো শ্বাস নিতে নিতে ওঠো সকলে, চোখ বন্ধ রাখো, নিশ্চয়ই তোমরা ফিল করছো, দেখো ধ্যান দাও, যখন তোমরা সোজা হলে যে প্রেশারটা নিচে ছিল এখন কিন্তু আর নেই, ধীরে 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 প্রেশারটা গায়েব হয়ে যাচ্ছে, এবং খুব সুন্দর একটা ভালো লাগা আসছে ভেতর থেকে, রিল্যাক্স বোধ হচ্ছে। এই হলো একবার। এভাবে আমরা প্রতিটা পশ্চার 2 থেকে 3 বার মিনিমাম 10 সেকেন্ড হোল্ড করে আমরা করতে পারি। ভেরি গুড, আরেকবার এই আসনটা করো। এটাকে আমরা আরেকভাবেও করতে পারি, দুটো হাত আমরা পেছনেও দিতে পারি, দুটো হাত পেছনে দাও, অনেকেই আছে যারা এইভাবে পারবে না, সেক্ষেত্রে এরকমভাবেও করতে পারো, হাত পেছনে দিয়ে একটা লম্বা শ্বাস নাও, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝোঁকো। অনেকে আছে
এভাবেও হয়তো পারবে না, ফ্লেক্সিবিলিটি কম হওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা বালিশ টাইপের, মানে একটা টাওয়েলকে ফোল্ড করে আমরা আমাদের হিপের নিচে দিয়ে, যেমনভাবে আমরা বসি, হিপের নিচে দিয়ে এই পশ্চারটাকে করতে পারি, কিন্তু তাহলেও আমাদের কাজ করবে। যত পশ্চার আমি এখন দেখাচ্ছি, যৌগিক পশ্চার, প্রত্যেকটা পশ্চার কিন্তু খুব বেনিফিটেড আমাদের অ্যাটেনশান, কনসেন্ট্রেশন, মেমোরি বাড়ানোর জন্য, ইমিউনিটিটাকে বাড়ানোর জন্য। ভেরি গুড। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে আসো। প্রত্যেকটা পশ্চার স্লো মুভমেন্ট হবে। ভেরি গুড। ছেড়ে দাও, ছেড়ে দাও সকলে। দুটো পা এবারে সামনে ছড়িয়ে দাও। আমরা এবারে করব চক্রাসন। পায়ের পাতাগুলো তোমরা সবাই পেছন দিকে দিয়ে দাও। পা দুটো ভাঁজ করো। দুটো পায়ের মাঝখানে একটু গ্যাপ রাখবো। গ্যাপ মানে আমাদের শোল্ডার লেভেল যতটা ফাঁকা, মানে আমাদের চওড়াই প্রত্যেকের শোল্ডার প্রত্যেকের মতন, ততটাই ফাঁকা আমার পায়ের মাঝখানে হবে। এবারে হাত দুটো সেট করো কাঁধের পাশ পেছনে। আমরা চক্রাসন করব। শ্বাস নিতে নিতে ওপরে তুলবো, নর্মাল শ্বাসে হোল্ড, 10 সেকেন্ড হোল্ড করে নিচে নামবো। স্টার্ট। ধীরে ধীরে তোলো সকলে, তাড়াহুড়ো করবে না কেউ। মনটাকে শান্ত রাখো, ধ্যান দাও বুকে, পেটে, কোমরে, কোথায় কোথায় টান, চাপ, প্রেশার, ডিসকমফর্ট। বডি ওয়েটটাকে আমাদের শিফট করতে হবে হাতের দিকে। হাতের দিকে বডি ওয়েটটা শিফট করার চেষ্টা করবে। হাঁটুটাকে যতটা পারো সোজা করার চেষ্টা করবে। নর্মাল ব্রিদিংয়ে হোল্ড করবে। ভেরি গুড। ছেড়ে দাও, আস্তে আস্তে নেমে যাও। নেমে রেস্ট নাও সকলে একটু সবাসনে। প্রত্যেকটা আসনের পর একটু যদি আমরা রেস্ট নিতে পারি, তাহলে কিন্তু এই আসনেরই বেনিফিট আরও বেড়ে যায়। প্রত্যেকটা আসনের পরে জাস্ট 1 মিনিট কি 40 সেকেন্ড একটু যদি রেস্ট নিই, তাহলে কিন্তু সবসময় ভালো। প্রত্যেকটা পশ্চার আমরা যখন করি, পার্টিকুলার বডি পার্টসে স্ট্রেচিং হয়। আমি আগেও বলেছি, স্ট্রেচিংয়ের সময় কী হয়, ওই পার্টিকুলার মাসেলসগুলোতে সার্কুলেশনটা কমে যায়। যখন আমরা রেস্ট নিই, তখন কিন্তু খুব জোরে সার্কুলেশন বাড়ে। আর একটা মানুষের শরীরে যত ভালো সার্কুলেশন হবে, ব্লাড সার্কুলেশন, তত কিন্তু সে সুস্থ থাকবে। দেখবেন বাচ্চারা অনেক বেশি সুস্থ, কারণ ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গা খুব স্পিডে দৌড়িয়ে দৌড়িয়ে ওরা যেতে থাকে, কারণ ওদের হার্টবিট বেশি, ওরা ওদের সার্কুলেশনটা ভালো। সকলে এবারে উঠে বসবে, উঠে বসো। এবারে আমরা একটা খুব ভালো আসন করবো। বজ্রাসনে বসো সকলে, বজ্রাসনে বসো। এটাকে বলে মার্জারি আসন। মার্জারি আসনের মধ্যে মাঝখানে, পায়ের দুটো মাঝখানে একটু গ্যাপ করব, আর হাত দুটোকে সামনে রেখে ক্যাট অ্যান্ড ক্যামেল পোজ নামেও আমরা চিনি এটাকে। এটা করতেই হবে স্টুডেন্টসদের। কেন? কারণ আমরা যখন পড়ি, ধরেন টানা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ছি, তো আমাদের ঘাড়, পিঠ, কোমর ফেটে যায়, যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এইগুলোকে হতে দেবে না, স্পন্ডাইলাইটিস হতে দেবে না। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টসদের স্পন্ডাইলাইটিস হয়। চলো পজিশন নাও সকলে, হাত দুটো এগিয়ে দাও, হাতটা সামনে দাও। হ্যাঁ, উঠে দাঁড়াও। বাচ্চারা যেরকম ক্রলিং করে, হামাগুড়ি দেয়, সেই বাস ওখানে দাঁড়াও। এইবারে দুটো হাতের মাঝখানে গ্যাপ রাখো, দুটো হাতের মাঝখানে গ্যাপ। গুড। এবারে শ্বাস নিতে নিতে ওপরের দিকে তাকাও, ওপরের দিকে তাকাও শ্বাস নিতে নিতে। ইয়েস। এবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে মাথা করো, আর পিঠটাকে ওপরের দিকে টানো, তোলো ওপরের দিকে। ইয়েস। এবারে 10 বার এটা রিপিট করো। শ্বাস নিতে নিতে ওপরে তাকাবে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবে। এটা খুব ভালো যাদের ব্যাক পেন আছে, স্পন্ডাইলাইটিস আছে। হ্যাঁ, এই যে স্টুডেন্টসরা সবসময় বসে পড়ছে, দিন রাত যখন পড়ছে, পড়াশুনো করতে করতে সবসময় ওরা কিন্তু একটা ডিসকমফোর্ট ফিল করে। এটা যদি ইমিডিয়েটলিও করে, ধরেন কারোর প্রবলেম হচ্ছে তখনও যদি এরা করে, তাহলেও কিন্তু এরা খুব ইনস্ট্যান্ট বডিটাকে রিল্যাক্স করে দেবে। এটাকে আমরা বলি ক্যাট অ্যান্ড ক্যামেল পোজ বা মার্জারি আসন। এটা খুব ফেমাস একটা আসন। স্পাইন যত নমনীয় থাকবে, সার্কুলেশন প্রপারলি হবে, সেন্ট্রাল নার্ভাস যত ঠিক থাকবে সার্কুলেশনের সঙ্গে সঙ্গে, তত কিন্তু। আর সবসময় বাচ্চারা বা স্টুডেন্টসরা চেষ্টা করবে পিঠটাকে সোজা রেখে বসতে। পিঠ যত সোজা থাকবে, সোজা হয়ে বসবে। দেখো, এক্সামের টাইমে কিন্তু আমরা সোজা হয়ে বসি এবং লেখাপড়া, মানে এক্সাম লিখি। তো যেভাবে তুমি পড়বে, ধরো তুমি শুয়ে শুয়ে পড়ছো,
আর যখন তুমি লিখতে যাবে, এক্সাম অ্যাটেন্ড করবে, তখন কিন্তু শুয়ে শুয়ে লিখতে পারবে না। সেজন্য সবসময় চেষ্টা করো সোজা হয়ে বসতে। সোজা হয়ে বসে যে পড়াটা মুখস্থ করবে, তোমার স্মৃতিতে ওটা রিজার্ভ হবে। তুমি যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু ইজিলি ওটা মনে পড়বে। যাই হোক, 10-12 বার এটাকে করবে ভালো করে। ভেরি গুড, ঠিক আছে, ছেড়ে দাও। বজ্রাসনে বসো সকলে, বজ্রাসনে রিল্যাক্স, চোখটা বন্ধ করো, শরীরটাকে ঢিলা ছাড়ো, ধ্যান দাও। যেখানে যেখানে প্রেশার পড়ছিল, টান পড়ছিল, চাপ পড়ছিল, দেখো এখন নিশ্চয়ই খুব সুন্দর একটা রিল্যাক্স ফিল হচ্ছে। ভেরি গুড, সকলে নর্মাল সুখাসনে বসো। এবার আমরা করব সাইড বেন্ডিং। সুখাসনে, নর্মাল সুখাসনে বসো। এবারে আমরা সাইড বেন্ডিং করব। তো সকলে রাইট হ্যান্ডটাকে উপরের দিকে তোলো, শ্বাস নিতে নিতে সাইড ওয়াইজ, আর লেফট হ্যান্ড দিয়ে অপোজিট নিটাকে ধরো, অপোজিট নি। এবার একটা লম্বা শ্বাস নিয়ে হাতটাকে টানো উপরের দিকে, স্ট্রেচ করো, শ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড করো বডিটাকে সাইড ওয়াইজ। নর্মাল শ্বাসে হোল্ড, কাঁধটাকেও ঢিলা ছাড়ো। দেখো সাইড বডি মাসেলসে একটা টান পড়ছে, এনজয় করো। পেইন হবে যখন যখন একটা আসন আমরা প্রথম করি তখন কিন্তু পেইন হয়, কিন্তু ধীরে ধীরে যখন আমরা রেগুলার অভ্যাস করব তখন কিন্তু পেইনটা গায়েব হয়ে যাবে এবং আমরা ওই পশ্চারে গিয়ে আনন্দিত ফিল করবো, মানে পেইনলেস কন্ডিশন, পেইন থেকে পেইনলেস কন্ডিশনে যেতে হবে। ভেরি গুড, চলে এসো, শ্বাস নিতে নিতে উঠে বসো। আবার একবার হাত তোলো, শ্বাস নিতে নিতে টানো, শ্বাস ছাড়তে ছাড়তে নামো। এবার অপোজিট সাইড সেম ওয়েতে, লেফট হ্যান্ড ইনহেল, শ্বাস নাও উপরে, এক্সহেল, শ্বাস ছাড়ো আর বেন্ড করো। নর্মাল শ্বাসে হোল্ড। আমরা ব্যাক বেন্ডিং করেছি, ফরওয়ার্ড বেন্ডিং করেছি, সাইড বেন্ডিং করেছি, টুইস্টিং করেছি, সব করাতে কী হলো, আমার পুরো শরীর ভেতর থেকে মবিলাইজ হয়ে গেল। নর্মাল ব্রিদিংয়ে হোল্ড, শ্বাস নিতে নিতে উঠে আসবে সেন্টার, সেন্টারে আসবে, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে। ভেরি রিল্যাক্স। এবার একটু রেস্ট নাও, ধ্যান দাও। যেখানে যেখানে টান, চাপ, প্রেশার, ডিসকমফোর্ট পড়ছিল এখন কেমন লাগছে, করার আগে এবং করার পরের মধ্যে এখনের ডিফারেন্সটা কোথায়। নিশ্চয়ই তোমরা খুব সুন্দর একটা আনন্দ ফিল করছো ভেতর থেকে, রিল্যাক্স ফিল করছো। ভেরি গুড, ছেড়ে দাও সকলে। এবারে আমরা একটু করব প্রাণায়াম। প্রাণায়ামের মধ্যে স্টুডেন্টসদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট অনুলোম বিলোম আর ভ্রামরি। অনুলোম বিলোম আর ভ্রামরিটা একটু দেখিয়ে দিই ছোট করে। চলো সকলে, রাইট হ্যান্ডে রাইট হ্যান্ড নাসিকা মুদ্রা, চলো স্টার্ট। আমি একবার ছোট্ট করে বলে দিই, লেফট নসল দিয়ে শ্বাস নেব, রাইট দিয়ে ছাড়বো, আবার রাইট দিয়ে নেব, লেফট দিয়ে ছাড়বো, এইভাবে একবার। এইভাবে আমরা করব 9-15 রাউন্ডস। ভেরি গুড, এটা করার সময় আমরা কি করব, যখন আমরা করব শ্বাস নেওয়া এবং ছাড়াতে কোনো আওয়াজ করব না, চোখ বন্ধ থাকবে, পিঠ সোজা থাকবে, ধ্যান থাকবে নাকে, শ্বাসের ওপরে চেষ্টা করব যত সময় ধরে শ্বাস নেব বা নিতে পারবো তার থেকে যেন বেশি সময় ধরে শ্বাস ছাড়তে পারি। এটাতে আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে খুবই হেল্প করে। এবং ছেড়ে দেবো এটা, আমাদের হাতে সময় কম। তো লাস্ট প্রাণায়াম ভ্রামরি করে আমরা এখানে ছাড়বো। ভ্রামরির পজিশন নাও সকলে, দুটো হাত দিয়ে দুটো কান বন্ধ করো, চোখটাকে ঢেকে নাও, লম্বা শ্বাস নিয়ে আওয়াজ করবে মা করা চ্যান্টিং, দুবার করো সকলে। যখন এটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সকলে চোখটা খুলে দেবে না, যখন করছো মন দিয়ে এই আওয়াজটাকে ফিল করবে, ভাইব্রেশনসটাকে ফিল করবে। দুবার করবে সকলে। ছেড়ে দাও সকলে, হয়ে গেছে।
যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা চোখ খুলব না, একটু কিছু সময় ফিল করব। ফিল করা হয়ে গেলে হাত দুটোকে ভালো করে ঘষে গরম করে আলতো করে চোখের উপরে, চলো হাত ঘষো সকলে, চোখের উপরে দাও, ধীরে ধীরে চোখ খুলবে। আর এটা করার পরে একটু শবাসন করে নিলে আরও ভালো, মেডিটেশন করলে আরও ভালো। তো এভাবেই আমরা আজকে এখানেই সমাপ্ত করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকুন।